যে দুই দিনের মধ্যেই যেন সকল পশু কোরবানির কার্যক্রমটা সম্পন্ন করা হয়, কারণ আমাদের 72 ঘন্টা পর কাজ করার পরে আমাদের জনবলদেরকে আমাদেরকে কিন্তু একটু বিশ্রাম দেওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। আপনারা জানেন যে ঈদ উল আজহার কোরবানি পশুর বর্জ্য এবং হাটের বর্জ্য অপসারণ নিয়ে আমাদের একটি ব্যাপক প্রস্তুতি থাকে। আমরা আমাদের সকল জনবল আমরা নিয়োগ করি এবং সকল যান যন্ত্রপাতি এবং আমরা অন্যান্য সংস্থা থেকেও যান যন্ত্রপাতি এনে থাকি। একটি বিশাল কর্মযজ্ঞ, প্রায় 72 ঘন্টা একটানা এই কর্মযজ্ঞ আমাদেরকে পরিচালিত করতে হয়। তো সুতরাং এটি একটি বিশাল কর্মযজ্ঞ। আমি ঢাকাবাসীর কাছে এটুকু নিবেদন করব, গত বছর আমি নিবেদন করেছিলাম যে দুই দিনের মধ্যেই যেন সকল পশু কোরবানির কার্যক্রমটা সম্পন্ন করা হয়। আমরা দেখি যে আমাদের দীর্ঘদিনের একটি সংস্কৃতি যে তৃতীয় দিনেও কোরবানি দেয়া হয়, আমরা যেন সেখান থেকে একটু সরে আসি, আমরা যেন সকল কোরবানি প্রথম এবং তৃতীয় দিনের মধ্যে সম্পন্ন করি, কারণ আমাদের 72 ঘন্টা পর কাজ করার পরে আমাদের জনবলদেরকে আমাদেরকে কিন্তু একটু বিশ্রাম দেওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। তারা কিন্তু ঈদের এই আনন্দ বা ঈদের উপভোগ করতে পারে না, তারা 72 ঘন্টা একটানা কাজ করে সকলকে, ঢাকাবাসীকে ঈদের উপহার, ঈদের আনন্দ দেওয়ার জন্য, ঢাকাকে পরিষ্কার রাখার জন্য। তো সুতরাং সেই দিকে মানবতার দিকে বিবেচনা করে হলেও আমি সকলকে এই নিবেদনটা করব। আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, ইনশাআল্লাহ আমরা গতবারের ন্যায় এবারও 24 ঘন্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে ইনশাআল্লাহ আমরা সক্ষম হব। আমরা কোনো দায় চাপানো বা দায় নিয়ে কোনো আদান প্রদান এর বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আমাদের দায়িত্ব আমরা অত্যন্ত ওয়াকিবহাল। আমরা সফলতার সাথে গত বছরও এই এডিস মশা বিস্তৃতি আমরা মোকাবেলা করেছি। আমাদের সকল প্রস্তুতি সক্ষমতা একদম পরিপূর্ণ রয়েছে। প্রত্যেক ওয়ার্ডে আমাদের নির্দিষ্ট 14 জন জনবল নিয়োজিত রয়েছে, সকালে 7 জন, বিকেলে 6 জন এবং 1 জন সুপারভাইজার সারাদিন ব্যাপী তদারকি করে থাকে। এর উপরে আমরা তদারকি করে থাকি। আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ আমরা 1 শ্রাবণ থেকে শুরু করব। সুতরাং এই এডিস মশার বিস্তৃতি রোধ করার জন্য আমাদের সকল কার্যক্রম চলমান রয়েছে এবং এটা আরও গতিশীল হবে, বেগবান হবে ধাপে ধাপে, কারণ আমরা জানি যে মৌসুম শুরু হয়েছে। এটা মৌসুম অগাস্ট মাসেই সবচেয়ে ঊর্ধ্বে যায়। তো সুতরাং প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা মাস কেন্দ্রিক আমাদের নির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে, আমরা সেই কার্যক্রম করছি। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা যে তথ্য পাচ্ছি এর বাইরেও আমি সকলকে অনুরোধ করব, ঢাকাবাসীকে অনুরোধ করব।